প্রিয় দর্শক আপনারা দেখছেন মেহেরপুর জেলার বৃহত্তর গরুরহাট গাংনী থানার বামন্দি গরুরহাট এই গরুরহাটটি প্রতি শুক্রবার এবং সোমবারে বসে আমরা আজকে এসেছি 21শে আষাঢ় রোজ সোমবার 1429 বঙ্গাব্দ প্রিয় দর্শক চলুন আমরা এই গরুরহাট থেকে দেখাবো এই গরুগুলো আজকে কেমন দামে বেচা কেনা হচ্ছে এই যে দেখেন প্রিয় দর্শক একটি বিশাল ব্রিডের একটি গরু প্রিয় দর্শক বিশাল বিশাল একটি চমৎকার গরু এই যে দেখেন আপনাদের গরুটি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা বিভিন্ন ডাইমেনশন থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন প্রিয় দর্শক চলেন আপনাদের দেখাই একটি অসাধারণ ব্রিড অসাধারণ এই হাটের সবথেকে মুগ্ধ মনোমুগ্ধকর সবথেকে মনোমুগ্ধকর একটি গরু এই যে দেখেন প্রিয় দর্শক দেখাচ্ছি আপনাদের এই গরুর হাট থেকে সব থেকে দারুণ এবং চমৎকার চমৎকার গরু প্রিয় দর্শক এই যে দেখেন প্রিয় দর্শক আপনাদের দেখাচ্ছিলাম আমরা বিভিন্ন ডাইমেনশন থেকে এই গরুটি আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এই যে প্রিয় দর্শক এই যে দেখেন এই যে এই যে গরুটি ভাই কেমন আছেন আপনি আজকে বাজারে কয়টা গরু আনছেন ছয়টা গরু আনছেন বেচে কেনা হয়েছে কয়টা মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই পাঁচটা বেচে কেনা করেছেন ভাই বাজার কেমন যাচ্ছে এবং আপনার মুখে হাসি ফুটেছে কিনা বাজার নরম ভাই আসলে আপনাদের এই কষ্টটা কেউ বোঝার চেষ্টা করে না আমাদের প্রায়শই বলে বাজার দাম বেশি প্রিয় দর্শক ওনারা যখন বাইরে কিনতে যাচ্ছে আমি নিজে দেখেছি সরজমিনে খামারিরা প্রচুর দাম হাঁকাচ্ছে তারা জানে বাজার বেশি এই দাম হাঁকাচ্ছে ওনারা যখন কিনতে যাচ্ছে গরু তখন গরু বেশি দামে কিনতে হচ্ছে যেহেতু বিজনেস গরু কিনতে হবে বেচা কেনা করতে হবে বাজারে বেচা কেনা করতে এসে ওনারা বেশ প্রবলেমে পড়তেছে যা হোক প্রিয় দর্শক আপনাদের যে গরুটি দেখাচ্ছি একটি এটি কি জাতের গরু গরুটি একটি ভিন্ন মুখ গরুটার মুখটা এক অন্যরকম মুখ হ্যাঁ কি কি ব্রিডের এটা এটা নেপালি ভাই নেপালি রাইট প্রিয় দর্শক নেপাল ব্রিডের একটি চমৎকার গরু এই যে দেখেন এই যে এই যে ভাই গরুটির ওজন কতটুকু আশা করছেন রাইট ঠিক বলেছেন 10 মনের উপরে যাবে পাকা ওজন কিছু কম বেশি হতে পারে প্রিয় দর্শক আসলে ওজনের ক্ষেত্রে আমরা যেটা বলবো আমরা গরু না কাটা পর্যন্ত ওজন বোঝা যায় না সো এই গরুটির ওজন ওনাদের এক্সপেকটেশন 10 মন ভাই চাওয়া দাম কত 320 প্রিয় দর্শক 320 চাওয়া দাম ভাই ছাড়বেন কত হলে আল্লাহ যদি চাই নিয়ত আছে দুই লাখ 80-85 হলে বেচা কেনা করবে ভাই আপনি যেহেতু অনেক গরু নিয়ে আসছেন নিয়ে আসেন এবং ভালো ব্রিডের গরু নিয়ে আসেন আমরা একটা মোবাইল নাম্বার বলেন যাতে আমরা আমাদের দর্শকরা অনেকেই আমার সাথে গতদিনও অনেক ব্যাপারী চট্টগ্রামের অনেক ব্যাপারী যোগাযোগ করেছে 017-560-89491 নাম কি জাহাঙ্গীর আলম ভাইয়ের এই নাম্বারে আপনারা যোগাযোগ করে তার কাছ থেকে গরু ক্রয় করতে পারবেন এই যে দেখেন আরো একটি নাম্বার বলেন আবারও বলেন ওই নাম্বারটাই বলেন শুনি 017-560-89491 ঠিক আছে ভালো থাকেন প্রিয় দর্শক আমরা আপনাদের দেখাচ্ছিলাম এই বামন্দির হাটের কিছু সেরা সেরা গরু এবং এই গরুগুলো আজকের বাজারে কেমন দাম হাঁকাচ্ছে এবং কেমন দামে বেচে কেনা হচ্ছে চলেন আমরা কথা বলবো এই যে দেখেন একটি বিশাল গরু একটি বিশাল গরু আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে বড় বড় গরুগুলো কোথা থেকে সংগ্রহ করে আনছেন মেহেরপুর আমাদের মেহেরপুর প্রিয় দর্শক আমরা যেটা বলে থাকি মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া বৃহত্তর কুষ্টিয়া মেহেরপুরের বৃহত্তর কুষ্টিয়া হচ্ছে গরুর রাজধানী প্রচুর গরু এখানে পাওয়া যায় বিশেষ করে এই সায়াল ব্রিডের দারুণ গরুগুলো এই হাট থেকে আপনারা ক্রয় করতে পারবেন চলুন আমরা একটু কথা বলি ওজন কতটুকু আশা করছেন গরুটা থেকে 10 মন 10.5 মন প্রিয় দর্শক ঠিক বলেছেন বিশাল একটি গরু যদি আমরা ক্যামেরাতে আপনাদের উপস্থাপন করতে না পারি এটা আমাদের ব্যর্থতা আপনারা আসবেন দেখবেন 10.5 মনের একটি বিশাল গরু এই যে দেখেন বিশাল আচ্ছা ঠিক আছে ভাই আজকের বাজারে এই গরুটির চাওয়া দাম কত 280 প্রিয় দর্শক 280 ভাই এই গরুটি চাচ্ছেন ডিমান্ড করতেছেন কত হলে ছাড়া যাবে আশা করছেন 60 প্রিয় দর্শক 10 মন 10.5 মনের এই গরুটি 2,60,000 টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন আপনারা যারা ঢাকা থেকে গরু ক্রয় করতেছেন বেশি দাম দিচ্ছেন ভালো গরু পাচ্ছেন না আপনারা এখানে আসবেন এসে এই গরুগুলো
অপেক্ষাকৃত ভালো দামে একটু ভালো দামে আপনারা এখান থেকে ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি মেহেরপুর জেলার বামন্দি গরুর হাট এবং এই গরুর হাটের কিছু চমৎকার ব্রিড নিয়ে আপনাদের কথা বলছেন। প্রিয় দর্শক, এই যে দেখেন, একটু বৃষ্টি হওয়াতে আসলে কাদা হয়ে গেছে, আমাদের কাজ করতে অসুবিধা হলেও আমরা আপনাদের জন্য কাজটা করে যাচ্ছি। এই যে দেখেন, একটি চমৎকার ব্রিডের গরু। এই যে ওজন সম্পর্কে একটু ধারণ নিব, চলুন কথা বলি। সালাম আলাইকুম ভাই, ভালো আছেন? কয়টা গরু আনছেন ভাই আজকে? আর ব্যস্ত কেন হয়েছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই, বাড়ি কোথায়? ঠিক আছে প্রিয় দর্শক, ভাইরা এসছে হিজলডাঙ্গা থেকে, হিজলডাঙ্গা থেকে এসছেন তাই না ভাই? এটা কি আমাদের এই মেহেরপুরের গরু, অত্র অঞ্চলের গরু, একটি বিশাল বিশাল গরু। প্রিয় দর্শক ভাই, ওজন কতটুকু আশা করছেন গরুটা থেকে? ছয় মন, ছয় মনের কিছু উপরেও যেতে পারে। পাকা ওজন বলেছেন, পাকা ওজন, পাকা ওজন, একবার ওজন পাকা ওজন। ঠিক আছে প্রিয় দর্শক, এই গরুটা থেকে ওজন ওনাদের দেখছেন ছয় মন। কত দাম চাচ্ছেন ভাই? চাওয়া দাম, চাওয়া দাম 185। কত হলে ছাড়া যেতে পারে? 1,55,000 টাকা হলে। প্রিয় দর্শক খুবই ভালো মানুষ, দেখেন ওনারা এত বেশি হাই এক্সপেকটেশন না, যে দামটা আসলে ছাড়া যায় সেই দামটি বলছে। 1,55,000 টাকা হলে ছয় মন ওজনের এই ভালো গরুটি আপনারা ক্রয় করতে পারবেন এই হাট থেকে। প্রিয় দর্শক, আপনাদের দেখাচ্ছি আমরা সাহেওয়াল ব্রিডের কিছু চমৎকার গরু। এই যে দেখেন, গরুগুলোর নাভি কম্বল চমৎকার লাল কালার। আপনারা আসবেন মেহেরপুর জেলার গাংনী থানার বামন্দি গরুর হাট। এই গরুর হাট ষাঁড় গরুর জন্য বিখ্যাত। আমি যদি এক চোখে আপনাদের দেখিয়ে দিই, এই যে দেখেন, ষাঁড় গরুর জন্য এই হাটটি বিখ্যাত, প্রচুর গরু রয়েছে এই হাটে। এই যে দেখেন, আমাদের এক বড় ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে, একটু কথা বলে দেখি। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? গরু আনছেন কয়টা? মুখে হাসি ফুটেছে? বেঁচে কেন হয়েছে? লাভ লাভ কিছু কিছু লাভ হয়েছে? আপনার এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটার ওজন কতটুকু আশা করছেন? ছয় মন, ছয় মনের এক্সপেকটেশন রয়েছে প্রিয় দর্শক এই গরুটি, ছয় মনে। এই যে দেখেন, চাওয়া দাম কত গরুটা? হ্যাঁ, 1,80,000 টাকা চাওয়া দাম। কত হলে ছাড়া যেতে পারে? 70,000 টাকা। প্রিয় দর্শক, এই গরুটি 1,70,000 টাকা হলে ছাড়বেন। প্রিয় দর্শক, অনেক দারুণ ব্রিডের একটি লাল কালারের গরু, প্রায় ছয় মন ওজন ওনাদের এক্সপেকটেশন রয়েছে, ওজন কিছু কম বেশি হতে পারে। আপনারা যদি আসেন এই হাটে, এই গরুটি আপনারা 1,70,000 টাকা ক্রয় করতে পারবেন। প্রিয় দর্শক, আপনাদের আমরা দেখাচ্ছিলাম মেহেরপুর জেলার গাংনী থানার বামন্দি গরুর হাট থেকে আজকের বাজারে এই গরুগুলো এই হাট থেকে কেমন দামে বেচা কেনা হচ্ছে। প্রিয় দর্শক, আপনারা এই হাটে আসবেন, এই হাটে এসে আপনারা এই হাট থেকে গরুগুলো ক্রয় করতে পারবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে আমাদের আজকের ভিডিওটি শেষ করছি। আর যারা ভিডিওটি দেখলেন, গরুর হাট সম্পর্কে যারা আপ টু ডেট তথ্য পেলেন, তাদেরকে বলবো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।